প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার চলে আসছি মূল আলোচনায়, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যেও কেমন এই কোরআনকে লিখে রাখার প্রয়াস ছিল। হিজরতের রাত্রে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সেই সময়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কোরআন লিখে রাখার জন্য তুমি লিখে রাখার জিনিসগুলো তোমার সঙ্গে রাখবে, সাথে রাখবে। আমরা দেখতে পাই হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1400 সাহাবিদেরকে নিয়ে ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি নামক জায়গায় হুদায়বিয়ার সন্ধি সম্পাদিত হয়েছিল, সেই সময় এই সন্ধি লেখা হয়েছে কোরআনুল কারীম লিখে রাখার সামগ্রী দিয়ে। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখনই কোরআনুল কারীম অবতীর্ণ হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ডভাবে ঘেমে যেতেন। আমি কোরআনুল কারীম লেখা শুরু করতাম, লেখার পরে মনে হতো ওই লিখিত অংশের ভার আমার শরীরের উপর এমনভাবে এসেছে, আমার পাগুলো যেন ভেঙে যাচ্ছে, আমি চলার শক্তি হারিয়ে ফেলেছি। লেখার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বলতো, যায়েদ বিন সাবিত, তুমি যা লিখেছো আমাকে পড়ে শোনাও। আমি তা পড়ে শোনাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে যে অংশটুকু বাদ যেত সেই অংশটুকু আবার ধরিয়ে দিতেন, আমি তা লিখে রাখতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত প্রয়াসের মাধ্যমেও কোরআনুল কারীম সংরক্ষণ করে রাখা হয়েছিল। তৃতীয় আরেকটি যে পদ্ধতি সেটি হলো কাতিবে ওহিনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমেও কোরআন কারীম সংরক্ষণ করেছিল। কোরআন সংরক্ষণ এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল। কাতিবে ওহি মানে হলো, কাতিব মানে লেখক, ওহি মানে হলো কোরআন। তো কাতিবে ওহি মানে হলো কোরআন লেখক, কাতিবুল ওহি মানে হলো কোরআন লেখক, যারা কোরআন লিখে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এদের সংখ্যা ছিল 42 জন। এদের দায়িত্ব ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখনই কোরআন অবতীর্ণ হবে তা লিখে রাখা। আমরা আরেকটি বিষয় এখানে আলোচনা করতে হয়, সে বিষয়টি হলো যে জিব্রাইল আলাইহিস সালামের অবদান কোরআন সংরক্ষণের ক্ষেত্রে। জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রমজানে পুরো 1 বছরের নাজিলকৃত আয়াতে কারিমাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতেন। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শোনাতেন। এই দুইজনের পরস্পরকে শোনানোর মাধ্যমেও যেখানে যে অংশটুকু বাদ যেত বা কোনো অংশ যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকত, জিব্রাইল আলাইহিস সালাম সেই অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরিয়ে দিতেন। এবং এভাবেই এই প্রয়াসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমকে সংরক্ষণ করেছেন। এটা ছাড়াও পরবর্তীকালে কোরআনকে সংরক্ষণ কীভাবে হয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফ তিনি কী করলেন, কোরআনুল কারীমের নকতা প্রদান করলেন। এককালে আমরা যে বর্তমানে কোরআনের মধ্যে জের জবর পেশ এগুলো দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এগুলো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কোরআনুল কারীমের জের জবর পেশ ইত্যাদি সংরক্ষণের প্রদানের মাধ্যমেও কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। এটা ছাড়াও খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কোরআনকে সংরক্ষণ করেছিলেন। সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে যখন ইয়ামামার যুদ্ধে অসংখ্য কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেছিলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে কোরআন সংরক্ষণের জন্য তিনি পরামর্শ প্রদান করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিকে এই পরামর্শ গ্রহণ করতে চাননি, পরবর্তীকালে অবস্থার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি তার ব্যক্তিগত প্রয়াসের মাধ্যমে কোরআনকে সংরক্ষণের সুব্যবস্থা করেছিলেন। এরপর পরেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফায় খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, তখনও তিনি কোরআন সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সর্বশেষ যাকে জামেউল কোরআন বলা হয়, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রচেষ্টার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করে সংকলন করে আজকে আমরা যে কোরআন পাচ্ছি এটা হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আলোচনার মাধ্যমে, লেকচারের মাধ্যমে আমরা একটি বিষয় অবগত হলাম, জানতে পারলাম যে কোরআনুল কারীমকে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছিলেন। এই বিষয়গুলো আমি আবারও তোমাদের সম্মুখে তুলে ধরছি। লাহু মাহফুজে সংরক্ষণ, বাইতুল ইজ্জায় সংরক্ষণ, পৃথিবীতে অবতরণ এবং সংরক্ষণের নিশ্চয়তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সংরক্ষণ,
সাহাবায়ে কেরাম তথা খোলাফায়ে রাশেদীনদের যুগে সংরক্ষণ এবং সর্বশেষ পরবর্তীকালে কোরআনুল কারীম সংরক্ষণ। আমরা দেখতে পাই সংরক্ষণের পদ্ধতি প্রথমে তিনটি ভাগে বিভক্ত। প্রথম হিফজ প্রক্রিয়া, দ্বিতীয়ত লেখন প্রক্রিয়া, তৃতীয় কাতিব ওহী নিয়ম। হিজ প্রক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত প্রয়াস, সাহাবা ইকরামদের হিজ প্রক্রিয়া, জিব্রাইল আলাইহিস সালামের প্রয়াস। তাহলে আমরা আজকের আলোচনার মাধ্যমে, লেকচারের মাধ্যমে জানতে পারলাম কোরআনুল করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সংরক্ষণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই দুর্যোগে, মহামারীতে, করোনার এই সময়ে বাসা বাড়িতে অবস্থান করছো, আমি তোমাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, তোমরা বাইরে অযথা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করবে না, বাসায় অবস্থান করবে এবং আমাদের লেকচারগুলো, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবে। এগুলো ভবিষ্যতে মিলিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে এবং তোমাদের এই পড়ার মাধ্যমে তোমাদের চলমান গতিশীলতা, অধ্যয়নের গতিশীলতা যেন অব্যাহত থাকে এবং পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তোমাদের যে একাডেমিক কার্যক্রম যখন আবার চালু হবে, আশা করি সে একাডেমিক কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার পরিজন নিজের প্রতি খেয়াল রাখবে এবং মনে করবে এই কোয়ারেন্টাইনটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য ক্ষতিকারক নয়, বরং এই কোয়ারেন্টাইনটাকে তোমরা স্বভাবের কাজ হিসেবে মনে করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই মহাদুর্যোগে, মহামারীতে বাসায় অবস্থান করবে, আল্লাহ তাআলা তাকে একজন শহীদ, শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। অতএব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের নিয়মিত এই অনলাইন ক্লাসে তোমরা সক্রিয় থাকবে। এবার তো আমার জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।